আমার মনে হয় যে এই আদালত গড়ানো এটার বেশি দিন যাবে না, এটা শেষ হয়ে যাবে। আমার মনে হয় যে সামনে এটার হিয়ারিং আছে, হিয়ারিং এ শেষ হয়ে যাবে। হচ্ছে যে আমরা তো চাই সবসময় আমাদের চলচ্চিত্র কাজ আসুক, কাজ বাড়ুক এবং বেশি বেশি কাজ হোক। তো সেই অর্থে হচ্ছে যে এমনিতেও সোহেলের সাথে আমার হচ্ছে একদম পারিবারিক সম্পর্ক, সোহেল আরমান। তো ও দাওয়াত দিয়েছে, তাছাড়া এমনিতেও আমি যদি হচ্ছে যে অন্য কোনো প্রযোজক, নতুন কোনো প্রযোজক দাওয়াত দিত, আমি আসতাম, এসে আমি প্রোগ্রামে অংশগ্রহণ করতাম। এবং এইটা আমি মনে করি যে এই যে সংবাদ আজকে মহরত হলো, আমরা আমাদের চলচ্চিত্রকেই হচ্ছে বাস্তবে আমাদের চলচ্চিত্রকেই সমৃদ্ধ করছে, আমাদের ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করছে। সেই জন্য আমার খুব ভালো লাগছে এবং আমি এসে নিজেকে খুব হ্যাপি মনে করছি। আমাদের হচ্ছে যে স্টার সিনেপ্লেক্সের বিষয়টা নিয়ে আমাদের বুধবারে মিটিং আছে, 18 সংগঠনের মিটিং আছে। 19 সংগঠনের মিটিংয়ে আমরা হচ্ছে পরবর্তী স্টার সিনেপ্লেক্সের বিষয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব। আমরা গণমাধ্যমে বলেছেন যে আদিল জট সাহেবের কথা যে তিনি অশিক্ষিত বা অশিক্ষিত মানুষ দিয়ে তো চলেন, এই ব্যাপারটি, এই সিচুয়েশনটা কেন হলো, এটা নিয়ে যদি আপনার। আসলে যার যার বক্তব্য হচ্ছে তার তার দায়িত্বের মধ্যেই পড়ে। এখানে আমরা দেখেছি যে মানে এই একে অপরের প্রতি এই যে কাদা ছোড়াছুড়ি, এই যে কথাবার্তা বলা, এই যে বিষোদ্গার করা, এইটা আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে এগুলো যেন না করে। তো সেগুলা হচ্ছে যে সেগুলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সেগুলা আসলে কেউ এই বিষয়গুলোতে আসলে আমল দেয়নি, এখন করে যাচ্ছে। এখন এটা হচ্ছে যে করে যাবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা তার দায় দায়িত্ব। আর হচ্ছে যে আমরা বাইরে থেকে যেটা শুনলে আমাদের খারাপ লাগে, আমাদের এটা দুঃখ প্রকাশ করা ছাড়া আর আসলে আমাদের কিছু করার নাই। এখন হচ্ছে যে আমি যেহেতু বিষয়টা সাবজুডিস, আর যেহেতু বিষয়টা বিচারাধীন, এই বিষয়টা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। এটা সামনেই মামলা হয়েছে, সামনেই হিয়ারিং হবে, হিয়ারিং হওয়ার পরে আসলে এই বিষয়টা হচ্ছে যে ফয়সালা হয়ে যাবে। আমি মনে করি একটা রেজাল্ট আসবে, সেই রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করাই ভালো। এখানে আমরা আসলে কেউ কারোর বিরুদ্ধে না বলে আমরা সেই পর্যন্ত আমরা ওয়েট করি। হ্যাঁ, এইটা বলেছে যিনি বলেছেন, তিনি তো মামলায় বলেছেন, মামলা করেছেন, মামলায় বলেছেন। এখন মামলাই হচ্ছে, মামলার যে ফলাফল হবে সেখানেই প্রমাণ হবে। যদি নির্বাচন কমিশনের কোনো ভুল ত্রুটি থাকে তাহলে মামলায় প্রমাণ হবে, আর যদি ভুল ত্রুটি না থাকে, নির্বাচন কমিশন যদি সঠিক ঠিক করে থাকে নির্বাচন, তাহলে সেটা সেখানেই প্রমাণ হবে। এখানে আসলে আমরা এই কথাগুলো বাইরে বলে আসলে আরও আর হচ্ছে যে আমরা এটা নিয়ে আর কোনো মানে হচ্ছে যে এই কাদা ছোড়াছুড়ির মধ্যে যেতে চাচ্ছি। আসলে বিষয়টা তো ওনার সাথে আমার কথা হয় নাই, আর আমি জানিও না বিষয়টা, আমি নিজেও আপনাদের মাধ্যমেই দেখেছি এবং এখন পর্যন্ত আমি কী মামলা হয়েছে আপনাদের মাধ্যমেই জেনেছি। কিন্তু আমি আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আমি কিন্তু কোনো কাগজ পাইনি। আমি এখন পর্যন্ত আমাকে কোথাও থেকেও বলা হয় নাই বা কোর্ট থেকেও আমাকে কোনো নোটিশ করা হয় নাই। আমাকে কোর্ট থেকে নোটিশ করলে আমি সেই নোটিশের হচ্ছে যে আমার আইনজীবীর মাধ্যমে আমি সেই হচ্ছে যে কী মামলা হয়েছে, কেন হয়েছে, সেগুলো হচ্ছে যে পর্যালোচনা করে আমার আইনজীবীর মাধ্যমে আমি এই উত্তরটা দিব। আমি মানে বাইরে আর এর বেশি আর কিছু বলতে যাচ্ছি। আমার মনে হয় যে এই আদালত গড়ানো এটার বেশি দিন যাবে না, এটা শেষ হয়ে যাবে। আমার মনে হয় যে সামনে এটার হিয়ারিং আছে, হিয়ারিং এ শেষ হয়ে যাবে। কারণ এখানে মানে এই এইটা অনেক দূর গড়ানো, গতবারের মতো অনেক দূর গড়ানোর মতো কোনো অবস্থা নেই। এটা হচ্ছে যে এটা সে মানে ঠিক হয়ে যাবে, এটার ফলাফল মানে হয়ে যাবে, এটা নিয়ে লেন্দি কোনো প্রসেসে যাবে না। হ্যাঁ, এইটা হচ্ছে যে এই মামলার ফলাফলের উপরেই হচ্ছে যে যারা মামলা করেছে মনে করেছে যে যারা হয়তোবা তারা তাদের জায়গায় সঠিক আছে, পরে যখন মামলার ফলাফলে যখন দেখা যাবে যে তাদের বিষয়টা সঠিক নাই, তখন তারা আবার হচ্ছে যে এরকম জায়গা থেকে আস্তে আস্তে তারা নিবৃত্ত হবে মামলা থেকে, পরবর্তীতে আর হয়তো বা মামলা করবে না। ভোট পেয়েছেন, 50টা বাসায় চলে যায়, এইটা আসলেই হচ্ছে যে সেইটা এইভাবে না। কেউ যদি জিজ্ঞেস করে যে কি অবস্থা, একটা রেজাল্ট হয়েছে, তো আমরা তো বলতেই পারি যে ওই প্যানেল ভালো করেছে, কারণ যারা ভালো করেছে তাদের রেজাল্ট আমরা বলতেই পারি যে আমরা ভালো করেছে, আর যারা খারাপ করেছে তাদের রেজাল্ট বলতেই পারি যে আপনারা খারাপ করেছেন। সেটা আমি দোষের কিছু মনে করি না।